কলকাতা, এই সেই আমাদের বিখ্যাত শহর কলকাতা। আর সেই কলকাতার মুখে আমার নাম হচ্ছে হরকালী মুখার্জি। বহু কষ্ট করে আমার বন্ধে নিয়ে আমি এখানে বসবাস করি। ও দাদা এসো, কি ব্যাপার, সকালবেলা চাচাচ্ছো কেন? তোমাদের ডেকেছি আমি, কেন জানো? কেন? আমার মনে মনে আসা নিউ টাউনে যাবো কিছু মার্কেটে কিছু কিনতে, তাই তোমাদের যদি কারো কিছু লাগে বলো আমি এনে দেবো। ও দাদা আমরা যাবো। না না কারো যাওয়া হবে না, এই ধর্মতলায় তোমরা থাকো, আমি ওখানে গিয়ে তোমাদের সব জিনিস এনে দেবো। বলো কার কি লাগবে? এই প্রিয়াঙ্কা বলো তোমার কি লাগবে? মোবাইল? না 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 মোবাইল আমি কাউকে দেবো না, ওই বাদ, মোবাইল খুব খারাপ জিনিস। তোমার কি? হ্যাঁ বলো। আমাকে একটা স্কুটি দিবে? আচ্ছা ঠিক আছে, তোমার আমি ব্যবস্থা করছি, তাহলে তুমি কলেজে যাও, তোমার অসুবিধা হয়। আর তোমার কি লাগবে? আমার, আমি কি নেবো? আমার জন্য সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। হোয়াট, কি বলছো তুমি? দাদা সামনে কি যাতায় বলছিস? এই মারছিস কেন? তোর মারবো না, কি বলছিস? কথাটা জানে না কিছু না, আমি মার। কি কথা জানি না, কি বলছিস? শোনো দাদা, তুই খারাপ ভাবছিস তো, কলকাতা যখন যাচ্ছ মার্কেট করতে এক কাজ করবে। কি কাজ বল? আমার জন্য সুন্দর দেখে একটা ওই স্বামী, মানে স্বামী বিবেকানন্দ প্রতিচ্ছবি। ও, স্বামী বিবেকানন্দের আরে মূর্তি, তাই তো, ছবি, ঠিক আছে, তাই নেবো তোমার জন্য। আর গীতা বলো, গীতা তোমার কি লাগবে? শোনো আমার জন্য কিছু লাগবে না, তুমি একটা বড় দেখে ভাতের হাঁড়ি নিয়ে আসবে, আর কয়েক ডজন কাপ প্লেট। আর কিছু লাগবে না। ও দাদা কি হলো, অত বড় ভাতের হাঁড়ি কেন আনতে বলেছি বলো তো? কেন দিদি জানো তো, এত কোনো করে ভাত খায় না। না দাদা আমার বন্ধু বান্ধব অনেক আসে, তাই রান্না বান্না করে অসুবিধা হয় বলে হাঁড়ি আনতে বলে। ঠিক আছে, তাই আমি সব নিয়ে আসবো, তোমার বাড়িতে থাকো, আমি যাবো আর চলে আসবো, কেমন? শোনো শোনো, চলে যাচ্ছ আমাদের কলেজে, প্রফেসর বলেছে সুন্দর দেখে একটা গান শোনাতে, আমাকে একটা গান গাইতে হবে, কি গান গাইবো শিখিয়ে দাও। ও কি গান? আচ্ছা শোনো, তোমরা আমার আদরের বোন, তোমাদের নিয়ে আমি একটু একটা আনন্দ করে শোনো, এই গান শুনুন, শিখে নাও। হ্যালো শোনো কি বলছি, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট Oh,
अरे बाबा रे कोलकाता में मानुष आछे गो एक जगह पेच्चा फिल्म बोलछे 10 टाका लागे চোখে দেখতে পাবো না আমি ছাইড়ে দেব তাই কলকাতা দেব সাইড কার নেই কোন সাইডে চলতে হয় ইশালা মাতাল নাকি রে এই চুল্লু খেজু না জেডি খেজু আমি মাতাল এই কলকাতায় সাইড কার না থাকলে পরে ধাক্কা মেরে দেবে এই দোষ কার তোমার তুমি সাইড কার নেই তুমি চলে আসো রং সাইডে তোমার কোন সাইড আমার বাম সাইড তোমার তোমার বাম সাইড ও এটা কাটা বুঝা যায় না আমার সাইড ছালো নিজের রাস্তাটা ভালো দেখে লিখে এ গাল দেবে না গাল দেবে না গাল দিলে বার কি করবে জানো কি করবে এক চড় মারবো দিল্লি পাঠিয়ে দেব আমাকে আর এক চড় দাও তো কেন একটু ধর্মতলায় নামবো আরে ভাই এইটাই তো ধর্মতলা এইটাই ধর্মতলা এই চলো কত লোক জন বাস ট্রাম ছোট ছোট করছে চারিদিকে এটা ধর্মতলা আচ্ছা দাদা এই লবণটা কোনখানে লবণ মানে নবান্ন শোনো এখানে না অনেক দূরে এখান থেকে অনেক দূর আমি মুখে লবণটা খেয়ে আসতাম নবান্ন সে অনেক দূরে একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলো এই হরকালী মুখ্যবাজির বাড়ি কোনখানে শালা আমারই তো নাম হরকালী মুখার্জি তো আমার নাম জানলো কি হরকালী মুখ্যবাজি মুখ্যবাজি নয় মুখার্জি মুখার্জি সে শালা কই গো আরে গাল দিও না গাল দিও না সে শালাকে সুর খোঁজা করে খুঁজছি গো আরে ভাই গাল দিও না সে কে শোনো সে শালা শালাকে ডেকে দাও দেখি নি কি বলবো আবার শালা বলে অনেক লোক দেখি যে অমন কুত্তার বাচ্চা দেখি না এই চলো তুমি কার সামনে কি বলছো চামলা ছাড়ি নুন লাগিয়ে দেবো আমরা রাগ হচ্ছে কেন তার কারণে হরকালে মুখার্জি আমারই নাম আই এম হরকালে মুখার্জি আপনি ইয়েস তো তুমি কে আমি ঘটো মাই গড ঘটক আমি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম কয়েকটা বলো জিবি দাও বলে তো ঘটক কিসে আমার বাড়িতে হাজি ঘটক বসাই মিলাও হা একে বলো অসভ্যতা কিরকম এই আমি হাত গেলে যাও তুমি পা তুলে দিলে না এই হাতে পোন্দ খুটুল নাম তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আগে তো ভাই এই হরকালে মুখে যাবার আমার আমার নাম আমার বোন আছে আমার চারটে বোন আছে বাবা আমরা বাবা তো হোলসেলার মশাই চলুন দারে না 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 রে না 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 রে
মেয়ে যদি ভালো হয় তো সবটার ব্যবস্থা করব তাই বুঝি তাহলে আমার বাড়ি এসো এটা হচ্ছে আমার বাড়ি ও মশাই হ্যাঁ এই বাড়ি আমার ভাই মাঠে ফসল ফলাও আর সেই ফসল আমরা টাকা দিয়ে সওদা করে নিয়ে আসি আরে ভাই এইসব বাজে কথা বলতে নাই যাই হোক আমার মাল বলে আমার বোন আমি একটা টাকা ডাকছি যেটা পছন্দ হবে সেটা দিয়ে দেবো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এদিকে এসো শোনো ঘটক এসছে এত সব রসিক কথা করে কথা বল ভাদুলে লে লে পয়সা দুমানা কিনে খাবি মিজির দানা চুলকানি চুলকি দিবে মাল ভালোই ছিল গো কিন্তু বেতাল হয়ে গেল আচ্ছা ঠিক আছে আর একটা রাখছি শান্তি শান্তি ফুলকুচি হাতে গরম লুচি মাগি চুলকুনি তোর পুঙ্গাই লুচি এই মেয়েটা চলবে যদি কাহিনী বউ হয়ে যায় ছাগল পাঁটা একটা থাকে আরে দাদা যাওয়া দরকার ঘরে বসে শোনো শোনো আমার তো আরো বোন আছে আচ্ছা আর একটা রাখছি আরো আছে তো ও ভাটার মাল সবই পিকেটি হবে মামনি মামনি এদিকে এসো আমার আমার এই বোনটা আমার আছে হ্যাঁ সবসময় ব্যায়াম ট্যাম করে তো এই বোনটা আমার খুব ভালো আরো আছে মামনি এদিকে এসো আমাদের ঘর ভেঙে দেবো তো এই কাবাডি খেলে নেই কাবাডি কিচেন বক্সিং মারো এমনি ডিসিপ্লিন আমি বলে দিয়ে দেব না আরে মেয়ে পরে দেখো মেয়ের ফাল্লা দেখি সারা সোনা ব্যাঙের মতো তো এই মেয়েটা চলবে না এইগুলাই যে বাপ্পা আরে বা চিলকিনি এগুলো এগুলো কষাই ডাকি দিতে পারেন না কষাই দিয়ে দিতে হবে এসব আমি কাটাই মাল ঘরে রাখে নাকি কাটাই মাল চলতে চলতে ইয়াদ রাখে না তোর তো বিয়ে হবে এদের হবে না
চলবে কি নাম আমাদের ছাগলে বাচ্চা হয়নি নামে ছাগল ঢুকলো কোন দিকে বলছি নাম কি তো বলছি ছাগলের বাচ্চা হয় ফের ফের লেখাপড়া জানো আমাদের বেগুন গাছে ফুল ফোটেনি কি হলো এটা কোন গাছ কালা হ্যাঁ পেন নামে কই লিখাতা বলছিল আমাকে পছন্দ চরম পছন্দ কিন্তু তোমার কানে মেজে দিয়েছে মাল চলবে না ওরে বাবরে বলছে নাম কি এটা তো ছাগলে বাচ্চা হয় না আরে একটু কম শোনে একটু কম শোনে বলছে বেগুন আমাদের বেগুনে পোকা লেগে গেল এতক্ষণে জিনিস একখানা বার করলেন আর এইসব গজিয়ে অচল কাটাই মাল সব গায়ে গুসকারে পাইকার খবর দেবো আমার তখন দাম বেশ 600 উপর আর এসব বাঁজা মাল যদি পায় একবার লুপে কূপ পেলিয়ে যায় ওর ওইটা তো দুমন মাংস এই যে ঘটক মশাই আগে আপনি কখন এসছেন কখন তা ঠিক নাই হে চা বিস্কুট খেয়েছেন কে চা বিস্কুট খেয়েছেন চাইয়ে পাই না তো বিস্কুট পাবো খেতেই অম্বল ব্যবহার কি ও মাকে তো এসে চুলকিয়ে দিলি এটা আমার পেয়ে পেয়ে ও আমার বলছে আমি আবার ফ্যাইটি ভালো আছেন তো ভালো আছেন তো আপনাকে দেখে ভালো হলাম আচ্ছা এই মেয়ে তো চলবে জিজ্ঞাসা করি সব কিছু জিজ্ঞাসা করতে পারো লেখা পাই জানো জানি ক ক্লাস ট্রেনে পড়েছি আমু তাই মানে ট্রেনের তলাই ট্রেনের তলায় আবার কি লাইনে লাইনে আরে মশে লাইনে না বলুন নাইনে যা নাইন মধ্যে লাইনে ফেলে দিই আচ্ছা তুমি ক ক্লাস ট্রেনে হ্যাঁ 10 ক্লাস 10 ক্লাস তাহলে ইংরেজিতে জিজ্ঞাসা করি কে ইংরেজি বলবে আমি না ভাই বাংলা বলো বাংলা ইংরেজি বলতে হবে না না দাদা বলুক কেন হ্যাঁ বলুক বলে দেখি What is your monkey? ওই যেন বললাম যে ইংরাজি বলবে আরে মাংকি মানে তো ভালো আন্দাজে কুত্তা কি মেজে দিয়েছি আরে কার কার প্যান কার প্যান পড়ে দিই বাংলা বল বাংলা বলাই ভালো নাকি বাঙালি ছেলে বাংলাই ভালো হ্যাঁ বাংলাই বলুন ওই জন্যই তো বলে বাংলায় আমার শস্য এলে চিংড়ি কচুলাও বাংলা ভুলি কি করি বাংলা ভুলির ভিতরে বাংলা ভুলি কি করি বাংলা বাঙালি বলি আচ্ছা তুমি আম বানান বলতে পারো এই যে আপনি আমাকে বলছেন আম বানান বলবো আচ্ছা আপনি যে নাইনে পড়েছেন বলছেন ওই আম বানান আপনি বলতে পারবেন আচ্ছা ঠিক আছে পাকা দেশি না হিমসাগর আরে মশাই আম বানান বলবেন এখানে দেশি হিমসাগর সব বলতে হবে আমি একবারে বলে দেবো ঠিক আছে দেশি আচ্ছা গাছে লেগে আছে না মাটিতে বইয়া গাছে লেগে আছে আচ্ছা কোকিল পাতা না পাতা এই যে মশাই জোর হাত করছে আপনাকে রাম বানান বলতে হবে না রাম বানান বলবো আমি রাত্রি বার করে দেবো অন্য কিছু জিজ্ঞাস করুন অঙ্ক ধরে নে আয়ো বলো তো হাতে পায়ে কয়টা আঙুল প্রত্যেকটি মানুষের হাতে পায়ে 20টা করে থাকে কয়টা 20টা আর দু হাতে 11টা দু হাতে 10টা দু হাতে 10টা দাঁড়া আমি গুনে দিয়ে দেখি 10 9 8 7 6 5 11 কি হলো
দশ হ্যাঁ নয় নয় আট আট সাত সাত ছয় পাঁচ এগারো আপনি কি আমাকে বোকা পেয়েছেন নাকি? আপনি গুনে দেখাচ্ছেন, আমি গুনে দেখিয়ে দেবো। ভালো করে গুনুন, কিরম হয়েছে? ঠিক আছে, কি দরকার আছে সামনে ঝুলি রাখা? এই এখানে রিং আছে, রিং এ থাকবে না? রিং এ রাখবেন? এই এখানে গোল গোল রিং আছে, রিং এ থাকবে? চলেন কেন সাইডে রাখতে পারেন না? ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা করা আছে আপনার? আরে ছড়া বলো তো, কে ছড়া বলো? আমি আচ্ছা বলুন তো, ছড়া শুনতে আমি খুব ভালোবাসি। আমি ছড়া বলবো? হ্যাঁ বলুন। বল দিন আগে, লাল লাল টমেটো চাটনি করেছি, শাশুড়িকে দিতে গিয়ে পেরে ফেলেছি। ছড়া হলো? হয় না। বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই, এতক্ষণ তোমার বাড়িতে আছে এক কাপ চা পেলাম কই? নেই, ছড়াটা ভালো হয়েছে। নেই পছন্দ নেই? আর কিছু জিজ্ঞাসা করার আছে আপনার? আছে, করে ফেলুন। চুলটা ফক্কু চুল নাকি দেখলাম? আরে মশাই ফক্কর না, আজকালকার মেয়েরা ফক্কু চুল লাগায়। ফক্কর না বলেন, ফলস। হ্যাঁ পাপা পাপা। এই যে মশাই, আপনি কথা বুঝতে পারেন? আপনি কি ছেলে? হ্যাঁ কথা বুঝতে পারেন? আপনি কি ছেলে? আমি বেটা ছেলে। বেটা ছেলে বিশ্বাস হচ্ছে না? কি বিশ্বাস হবে? আরে মশাই, কি বাবা রে, প্যান ট্যান খোলা কি? কে কি বলে কি দেখাবে? এই আধার কার্ডটা দেখাই। আধার কার্ড? সবসময় আধার লিক হইতেছে, সব মুদি বলি দিতে সবই আধার মারতে হবে। এখন বিয়ে করতে গেলে আধার মারতে হয়েছে, গরু কিনতে গিয়ে আধার মারতে হয়েছে, বিছানায় শুয়ে বউকে আধার দেখাইতে হবে, নাহলে শুইতে দেবে না বইছে। না না, সঙ্গে আধার লেগেছেন, খুবই ভালো করেছেন। কিন্তু এই যে আপনি কথা বুঝতে পারছেন না, ওই জন্যই বলছে আপনি কি ছেলে। আচ্ছা পারবেন তো? কি এই যে কি দেখাচ্ছে, এই বৈশাখ মাসে লেগে দিতে হবে, সালা ধান কাটতে বললে যাবে না। কাপড় কাটতে পারবে তো? সে তো মেয়ে ছেলের কাজ, আমি পারি। আর আষাঢ় শ্রাবণ মাসে কি আইজে ঘটক মশাই, আপনি কি দেখাচ্ছেন? ভৈরন বললে হবে না, বড়ি দিতে পারো? বড়ি বড়ি? হ্যাঁ পারি। ওই পুক পুক করে বড়ি দিতে? হ্যাঁ আমি দিই। গাড়ি কিনবো চেঁচেই দেখে নেবো না? কি চেঁচেই দেখতে চাইছে দাদা? একটু পায়ের আঙুল গুলো দেখ না। ও সেইটাই বলুন। আর যদি না থাকে পালে তুলে দে। এই তুলেছি। আর সামান্য তুলে দে। এই তুলেছি। আর দু সুতো তুলে দে। তুলেছি। আর হাত তিন এক তুলে। এই তুলে কেমন তুলবে? এবার হাঁটতে তো দেখি। আবার হাঁটতে হবে? হাঁটতে হবে। ভালো কইরা বাজারে দোকান হাসি। আমার বোন সবগুলোই ভালো, ওই বোকা ঘটক বলে একটু রসিকতা করছিল। রসিকতা করতে গিয়ে আমার রস মেজে দিচ্ছে। আমরা সবাই ভালো। Oh, boy.
আমার সব বোন কোটাই ভালো। এও ভালো। ভালো। ফাইটিং। কেমন দিলাম? ভালো। এই ফাইটিং দিতি। এই বড় বলুন। পছন্দ। কাকে পছন্দ হয়েছে? ওই মেয়েটাকে পছন্দ। আমাকে? আরে এই তিনটি বোন আছে তাদেরকে পছন্দ হয়নি? না এটা শুধু বলে পারা যাবে না। আচ্ছা। ঠিক আছে ঘটক মশাই, আপনি যখন আমাকে পছন্দ করেছেন তাহলে আমারও তো পছন্দ অপছন্দ বলে কিছু আছে। অবশ্যই। তাই তো? বলুন। তাহলে আমি কেমন ছেলে পছন্দ করে আপনি শুনুন। বলুন। এই যে ধরুন আপনি মনে তো বললে কি বল, এই যে ধরুন বললো না, এই যে ধরুন আমাকে ধরতে বলিনি, কথার মাত্রা। ও আমাদের ওসব মাত্রা ফাত্রা নাই, ধরুন বললেই চপাং। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একবারে বিড়ালে হাঁস ধরা করে দেবে। যেমন আছে আমির খান, আমজাদ খান, সালমান খান, শাহরুখ খান, এইসব খান খান ছেলেকে আমি পছন্দ করি। এই ওরা কি খান? ওর থেকে এ ছেলে অনেক স্ট্যান্ডার্ড খান। সকালবেলা উঠে বিড়ি খান, তারপরে খৈনি খান, তারপর তেরঙ্গা খান, গাঁজা খান, জেজি খান, চিটিয়ে যান। বাবারে একবার মাতাল তো। ঠিক আছে ঠিক আছে, ছেলেকে যদি পছন্দ করতে পারি, ছেলে যদি দেখতে একটু হ্যান্ডসাম হয়। আচ্ছা ছবি আছে কই দেখান ছেলে? হ্যাঁ ছেলে, ছেলের বিয়ে হবে কেন, আমার বিয়ে আর হবে না, এক চান্স লাগিয়ে দেখি কেন। কলকাতার মেয়ে রে তো আমায় বিয়ে কর, এত সুন্দর ছেলে আমি হব রে তোর বর। কলকাতার মেয়ে রে তো আমায় বিয়ে কর। ও গড়ক, তা মেয়েটা ওই মানে দেখাতে হলো, এবারে আমি পাত্র দেখবো তো ছেলে। হ্যাঁ ছেলেকে জানেন কে? আমি। দাদা ওই বুড়োকে আমি বিয়ে করবো না দাদা। এত বড় সাহস ঘটক সাজ আমার বাড়িতে আমার বন্ধু থেকে বিয়ে করতে বলা হয়ে গেছে? তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো? আমার বয়স কত? 80 বছর হয়ে গেছে তোমার বয়স। 80? হ্যাঁ 80 হয়েছিল। হ্যাঁ কোর্টে এফিডেভিট করে আমার 15 কইলি। এফিডেভিট করে কমিটি যাও, বের যাও, তোমার সঙ্গে দেবো। এমনি বিয়ে করবো না। তাহলে কি? আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন, 1,00,000 টাকা দেবো। টাকার গরম দেখাচ্ছ আমাকে? টাকা নিয়ে আমার বোনে বিয়ে দেবো না, যদি প্রয়োজন হয় তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেওয়ার থেকে আমার বোনের গলায় কলসি দড়ি বেঁধে জলে ডুবি মারবো না, তোমার মতো বুড়োর সঙ্গে। সেটা আপনি পারেন না। কেন পারি না? ভারতবর্ষে একটা সংবিধান আছে। কি সংবিধান? কেউ খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। ও তোমার সঙ্গে বিয়ে দেবো আমি, বেরো বাড়ি থেকে বেরো, ঘা ধরে বেরো, বেরো বলছি। দাদা তুমি ওই মানুষটাকে তাড়িয়ে দিলে, তুমি ভুল করলে। দেখো ওই মানুষটা কিন্তু আমার এমনি বিয়ে করবে না, 1,00,000 টাকা দেবে। তার জন্যই ভাবছিলাম ওই টাকা যদি থাকতো আমাদের বাড়িতে, বাড়ির যে কোনো একটা কাজে লাগতো, তার জন্যই বলছি তুমি যদি কিছু না মনে করো তুমি আমাকে বুড়োটার সঙ্গে বিয়ে দিয়ে দাও। না না তা হয় না, আমি জানি গ্রামের একটা ছেলে পরেশকে তুমি ভালোবাসো, তার সঙ্গে তোমার বিয়ে দেবো, এই বুড়োর সঙ্গে তোমার বিয়ে আমি দেবো না। দাদা হ্যাঁ আমি যাকে ভালোবাসতাম, হ্যাঁ সে আমাকে ছেড়ে অনেকদিনই চলে গেছে, আমাকে কিছু বলে যায়নি, তাই ভাবছি যদি আমার কপালে সুখ থাকে ওই বুড়োকে বিয়ে করে আমার সুখ হবে। বেশ তুমি যখন চাইছো তখন আমার বিয়ে দিতে আপত্তি নেই। ও ঘটক তাড়াতাড়ি যাও দাদা, হারিয়ে যাবে। হ্যাঁ কাম হেয়ার কাম হেয়ার কাম হেয়ার। না আমি কামিয়ে আইছি। কে কামে এসেছো? আগে ওই বলে হিয়ার কামাইতে। না না মানে এদিকে এসে তাই বলছে, এদিকে মানে আমার বোনের সঙ্গে বিয়ে দেবো আর। হ্যাঁ হবে না। কেন হবে না? মেয়ে ঠিক হয়ে গেছে। কার সঙ্গে ঠিক হলো? ওই দিদিমা, ওই দেখো ওই দিদিমার সঙ্গে হয়ে গেল। আরে ওটা আমার দিদিমা, তোমার সঙ্গে বিয়ে হবে না। কেন হবে না? ও রসিকতা করেছে আমার এই বোনটা, মানে গীতা। কি রসিকতা করে? ও একটু রসিকতা ওই দিদিমা অনেক বয়স তো, অনেক বয়স, বয়স হয়ে গেল, জ্যৈষ্ঠ মাসে ঘাস ফেট খেয়ে হিরো হয়ে যাবে। এই যে তাহলে বিয়ে হবে? আমি রাজি। দিদিমা মনে কিছু করবেন না, আম ছুড়ি সামনেবার দেখবো তুমি হিরো হও, তারপরে বিয়ে হবে। হ্যাঁ হবে, হবে, খেলা হবে। ধরুন সব 2000 লোট এসে যে নোটের ভিতরে মুদি ঢুকলো কি কই,
2000 নোটের ভিতরে মুদি ঢুকলু কি কইলে আমার নোটে থেকে মুদি ভাই আমার মাঝে মাঝে ভাষণ মারে রে 2000 নোটের ভিতরে টাকা কাকে দিলেন তোমার গাধাকে না দাদা দাদাকে দাদাকে আমার দাদাকে বিয়ে করে নিয়ে আপনি চলে যান কি হলো হ্যাঁ আপনাকে বিয়ে করতে বলছি জি আপনাকে বিয়ে করব যে সারা লাখ টাকা করব আপনি কি বল টাকা ফেরত দেন বিয়ে হবে হ্যাঁ টাকা ফেরত দেন আমার ওই বোনের সঙ্গে বিয়ে হবে ঠিক আছে হ্যাঁ ওই যে মালা আনতে গিয়েছিল বিয়ে হবে হ্যাঁ মালা আনতে গিয়েছিলাম পাঞ্জাবি চাইছে ছায়া দিয়ে দিয়ে দে ছায়া পুরো বিয়ে হবে এই আপনারে আপনাদের কি ব্যাপার এইটা আপনাদের কলকাতা বড় বাজার চিচারি জায়গা কেন কলকাতা কি করেছে পাঞ্জাবি চাইছে ছায়া দিয়ে দিয়েছে আমার বলে সস্তায় দিয়ে যান 60 টাকা 60 টাকা টাকা কম দিতে বলে ছায়া দিয়েছে ঠিক আছে পাঞ্জাবি লাগবে যেমন দোকানদার তেমন খদ্দার ঠিক আছে এমনি বিয়ে হবে আমাদের গায়ে কলগেট কিনলে বেরাস ফ্রি তাই নাকি বিয়ে করলে একটা শালি ফ্রি হবে না একটা কেন বিয়ে হয়ে গেলে তিনটে শালি ফ্রি হবে জামাই বাবু হবে হবে না কেন হবে না আমি এই ইঞ্জিন এতগুলো ট্রলি টানা সম্ভব নয় মেয়েগুলো একটা উল্লু দাও অত হিংসা কেন বাবরে ভোজ খাবার নাকি ঢপি কি কয়েছি বাবাকে ভোজ খাও নাই নাকি বাড়িতে খেলি বলতে নেই বিয়ে দেখতে এসেছে তারা হ্যাঁ বিয়ে বিয়ে করো গা দিয়ে দেখো গা এই যে এই বিয়ে হচ্ছে এবার আপনি আপনি কোনো কথা বলবো না তুমি আমি কোনো কথা বলবো এ এ বিয়ে ঠিক বে মালা গলায় বা দিয়ে তলাই দিয়ে দিই না না এ বিয়ে ঠিকই বিয়ে জীবনে করো না নাকি বিয়ে কবে করবো এই তো আজকে করবো আমি এর আগে কত বিয়ে কি কি বললে দেখেছি কই মালা কি করে আমি চোখ বুঝে মালা দিয়ে তাই নাকি হ্যাঁ দেখি চোখ বুঝি বকুন কিনতে সে এই যে কিনে বসে বকুন কিনতে সে এই যে কিনে বসে আছে এইদিকে বলছে আমি চোখ বুঝে দিতে পারি আমি দিচ্ছি বিয়ের মন্ত্রটা বলে দি আমি মন্ত্র বলতে পারি আমি মামুন আমি পালকি আমি সব বলো এখানে হাত দাও বলো মম হৃদয়ং তব হৃদয়ং তব হৃদয়ং মম হৃদয়ং প্রজাপতি ঋষি শুক্ল পক্ষে চৈত্র মাসে শুভ বিবাহ সঙ্গে শ্রাদ্ধয়ং নম কি ব্যাপার এ শ্রাদ্ধর মন্ত্র কি ব্যাপার এ শ্রাদ্ধর মন্ত্র গেলাও আজকালকে বামুনটা এই করছে বাবা মা উঠে গেলে একবারে একদিনে বছর কি বার করে দিচ্ছি তা আমি একবারে বিয়ে সাধ্য একবারে সাইজে দিলাম আর মজে গেলে সাধ্য করতে হবে বিয়ের সময় সাধ্য ছেড়ে দিল আচ্ছা ভাই একটা কথা বলি একটু বাজনা শোনাও তো বাজনা আমি বাজ না ধিন টাক টাক কত্তা টাক টাক কত্তা 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 কত
কর্তা কথা মানে মানে বিয়ে বাড়ি কর্তা কথা কর্তা কোন যে এ কর্তা বেরিয়ে এলো হ্যাঁ বেরিয়ে এলো যে কর্তা সামনে বাহিনী বলছে কি বলছে টাক দিন দিন 5 টাকা দিন হ্যাঁ দিন দিন 5 টাকা দিন 5 টাকা দিন 5 টাকা দিন গেল বাহিন যান মদ ভত খাবে ঠিক আছে ঠিক আছে তা সে তখন বলছে যা চুক্তি আছে তাই দেবো তা বেশি দেবো না ঠিক বলেছে তা বাহিনী বলছে চাইলাম দেই দেই না দেই আচ্ছা আচ্ছা দেই দেই না দেই দেই না মানে চাইলাম দেই দেই না দেই না দেই না দেই আ বাবা 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 বাহিনী বলছে বেশ তারপর টাকা যখন পেলো না তখন বাহিনী গাল দিতে লেগেছে এই বাজরে দাও গাল দেয় হ্যাঁ গাল দিচ্ছে কিভাবে ঠিক চট মাথা চট শ্রীকান্ত সালার বেটা টাকা দেই না ভাঞ্চ জুস মানে ফলের রস কি ফলের রস এই আঙ্গুর আপেল বেদানা এসব বিভিন্ন রকম রস খাও ভালো রস নাই ভালো এর থেকে ভালো রস আর কি তালের রস নাই তালের ওই গায়ের লোক তালে তারি না ওসব পাওয়া যায় না এখানে পুরো পালো কলাই ভাজা দিয়ে খেয়ে দেখবে দু ঢেকার ভ্যাস ভ্যাস করে দেবে তো কাজ কিলি না ভাই আমি বলম রাজভোগ খাবো কেমন গরিব ভোগ নাই গরিব ভোগ আবার কি রাজাদের ভোগ তো গরিবের ভোগ থাকতে পারে কি রকম শক্তি মাছ পুরা ভিজে ভাত গরিবের ভোগ পারতে খাও ভাই আমি ব্যবস্থা করছি বুড়ো বয়সে বিয়ে করেছি আমার বউ আছে ঘরে তুমি বিয়ে এখানে করেছো বউ রেখেছো বাড়িতে বউ আছে ঘরে আছে না ও ছেড়ে যেতে কষ্ট হয়েছে ভেতর থেকে কেঁদে ফেলছে ও ডলি উঠাও চলি রে শালিরা যাস আমার বাড়ি গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি